জানলার ধারে চায়ের কাপটা নিয়ে বসে এইবার শুরু করব আজকের গল্প। তো হ্যালো, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর অনেক আনন্দে আছেন। আমরাও বেশ ভালো আছি। আমেরিকা থেকে আমি পাপিয়া শুরু করছি আজকের নতুন ব্লগ, আর আমার এই নতুন ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি আরও একবার স্বাগত। আমার ঘরের টবে দুটো গাছের মধ্যে আর একটা নতুন গাছ এখন সংযোজন হয়েছে, সেটা হচ্ছে এই মিন্ট গাছটা। খুব রিসেন্টলি বসিয়েছি ঘরেতে, এখন দেখা যাক ঘরেতে কীরকমভাবে বেড়ে ওঠে। আর এখন আমি ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্টে রয়েছে ওটস দিয়ে বানানো চিলা, আর তার সাথে রোজকার মতো রয়েছে আদা দিয়ে গরম চা। তো ব্রেকফাস্টটা করেই আমি যাব একটুখানি হাঁটতে, আর হাঁটতে গিয়ে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব যেখানে কিন্তু দারুণ সুন্দর চেরি ফুলের মেলা রয়েছে, সেখানে আপনাদেরকে সাথে নিয়ে যাব। আর দাঁড়ান, আর একটা জিনিসও দেখাই, মাদার্স ডেতে তোলা ছবি আমার আর মেয়ের, দেখুন কীরকম সুন্দর হয়েছে। আমরা অলরেডি প্রিন্ট আউট বার করে ফেলেছি, এবার এটা ফ্রেমে ভরা বাকি। আজকের ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হলো যে আপনাদেরকে দেখাবো যে এই আমেরিকাতে বসন্তকালে কত সুন্দর চেরি ফুল চারিদিকে হয়ে থাকে, গাছ ভর্তি, সাদা ফুলে ভর্তি, কোথাও আবার গোলাপি রঙের ফুলে ভর্তি হয়ে থাকে। আর এই চেরি ফুলগুলো দিয়ে কিন্তু হালকা একটা মিষ্টি গন্ধ বেরোয়, যেই গন্ধ কিন্তু আপনি এই গাছ পেরিয়ে গেলেই কিন্তু পেয়ে যাবেন। তো এখানে দেখুন কত সুন্দর ফুল হয়ে রয়েছে, তবে এই দিকটাতে কম রয়েছে, আমি একটু বাদেই আর একটা অন্য রাস্তা দিয়ে যাব। সেই রাস্তাটাতে দেখবেন যে কি অপূর্ব চেরি ফুলের মেলা হয়েছে। এখানে আমেরিকাতে অনেক জায়গায় কিন্তু এই সময়তে চেরি ব্লসম ফেস্টিভ্যাল হয়ে থাকে, আর সেই সব জায়গাগুলোর মধ্যে অন্যতম খুব পপুলার একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। আর এই ওয়াশিংটন ডিসিতে কিন্তু প্রতি বছরে প্রচুর হাজার হাজার মানুষেরা কিন্তু এই চেরি ব্লসম ফেস্টিভ্যাল মানে এই চেরি ফুলের মেলা দেখতে কিন্তু সেখানে গিয়ে থাকে। চলুন এবার এখান থেকে আপনাদেরকে মেইন জায়গাটাতে নিয়ে যাই। আর এই যে এই রাস্তাটা ধরেই শুরু হচ্ছে চেরি ফুলের মেলা। এই রাস্তা বরাবর হেঁটে গেলে কিন্তু পরপর পরপর দেখতে পাবেন প্রচুর পরিমাণে হয়ে রয়েছে চেরি ফুলের গাছ, আর যেখানে কিন্তু একটা পাতাও এসে দেখতে পাবেন না, মাঝে মাঝে একটা দুটো করে পাতা রয়েছে আর গাছ ভর্তি করে ফুল। এই চেরি ফুল কিন্তু দুটো রঙের হয়, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে গাঢ় গোলাপি রঙের, যেটা কিন্তু ধীরে ধীরে ফেড হয়ে যায় দিয়ে হালকা গোলাপি রঙের হয়ে যায়, তারপরে কিন্তু এর সব পাপড়িগুলো ঝরে পড়ে যায় মাটিতে, সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। গাছের নিচে দেখা যায় যে পুরো গাছটা ঘিরে কিন্তু গোলাপি পাপড়িতে ভরে রয়েছে, বা কোথাও এরকম সাদা ফুলের পাপড়িতে গাছের গোড়াটা যেন ঢেকে থাকে। আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন পেজটাকে। যেহেতু রাস্তার ধারে এই গাছগুলো বসানো হয়েছে, যার জন্য রাস্তার সৌন্দর্য কিন্তু দ্বিগুণ হয়ে গেছে এই সময়তে, আর রাস্তার ধারে বসানো গাছগুলো বলেই কিন্তু এত গাড়ির আওয়াজ কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। ফুল গাছের মধ্যে দিয়ে যে নীল আকাশটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাও কি অপূর্ব লাগছে, তাই না? প্রতিদিন সকালে যখনই হাঁটতে বেরোই তখন না খুব সুন্দর এরকম হাওয়া দেয়, তো যেটা খুবই মিষ্টি লাগে, আর চারিদিকে কিন্তু পাখির এরকম গান শুনতে পাওয়া যায়। এখানে আবার অনেকেই তার নিজের বাড়ির সামনেও চেরি ফুলের গাছ বসিয়ে রাখে, আর ঠিক বসন্তের সময় গাছ ভর্তি করে কিন্তু ফুল হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে হেঁটে যাচ্ছি আর গাছ ভর্তি করে দেখছি চেরি ফুলের গাছ কারোর বাড়ির সামনে, একদম রাস্তার ধারে, তো ওই জন্যই এত গাড়ির আওয়াজ। আমেরিকার অন্যান্য জায়গায় মানে যেখানে ঠান্ডাটা অনেকটা কম, সেইখানে কিন্তু অলরেডি চেরি ব্লসম হয়ে গিয়ে সেখানের গাছগুলো কিন্তু একদম সবুজ হয়ে গেছে, কিন্তু এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডার জায়গা, আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা হয়তো জানবেন যে এখানে কত পরিমাণে স্নো পড়ে, আর এখানের এই ভয়ঙ্কর ঠান্ডার কারণেই কিন্তু এখানে বসন্ত পড়তেও কিন্তু সময় লাগে, আর সেই কারণেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এই চেরি ফুলের মেলাটা এতদিন পরে, কারণ এখানে হয়েছেই বসন্ত শুরু হয়েছেই অনেক লেট, তো সেই জন্য কিন্তু এই চেরি ফুলগুলো বসন্ততে একদম বসন্তের পিক সময়ে কিন্তু এগুলো ফোটে, তো সেই কারণেই কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে একটু টাইম লেগে গেল, কিন্তু তাও আশা করব আপনাদের ভিডিওটা কিন্তু ভালোই লাগছে। আর এইখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, রাস্তার মাঝখানে যে জায়গাটা রয়েছে সেইখানে কিন্তু একটা সাদা একটা গোলাপি এইরকম করে কিন্তু পরপর গাছ বসানো রয়েছে, যেই কারণে কিন্তু রাস্তাটা দেখতে আরও সুন্দর লাগছে এই সময়।
তবে কি বলুন তো, এই আমেরিকান মানুষের কাছে এই চেরি ফুল ব্যাপারটা কিন্তু খুবই কমন। তারা ছোটবেলা থেকেই এটা দেখে বড় হয়েছে, আর সেই কারণেই দেখি যে এই আমেরিকান মানুষদের কাছে চেরি ফুলের প্রতি আগ্রহটা আমাদের থেকে কিন্তু অনেকই কম। আচ্ছা, আপনারা কি জানেন এই চেরি ব্লসম ফেস্টিভ্যাল কোথা থেকে এসেছে, মানে এর উৎপত্তিটা কোথায়, আসল ফেস্টিভ্যাল কোথায় হয়ে থাকে? এটা কিন্তু জাপানের একটা বড় উৎসব। প্রতি বছর বসন্তকালে কিন্তু জাপানে চেরি ব্লসম ফেস্টিভ্যাল খুব ধুমধাম করে কিন্তু পালন করে থাকে। সেখানে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে চেরি ফুলের গাছ, এবং সেখানে কিন্তু একদম ফুলে ঢেকে থাকে, যেটা কিন্তু বসন্তের সময় এই জাপানে কিন্তু অপূর্ব দেখতে লাগে। দেখুন, একটু আগেই আপনাদের বললাম না, বাড়ির সামনে চেরি ফুলের গাছ বসিয়ে বাড়ির সামনেটাকে সুন্দর করে সাজিয়ে রাখে। এই দেখুন, এই বাড়ির সামনেটায় দেখুন কত সুন্দর একটা চেরি ফুলের গাছ, যেখানে ফুলগুলো দেখুন হালকা গোলাপি হয়ে গেছে, মানে এই ফুলগুলো কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে যে ফুটে রয়েছে, যার জন্য কালারটা কিন্তু একটু ফেড হয়ে গেছে, তার কারণে কিন্তু অল্প অল্প ঝরতেও শুরু করেছে। আগের একটা ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে কিছু ম্যাপেল গাছ এমন আছে যেটা কিন্তু এই বসন্তের সময়তেই কিন্তু লাল রং হয়ে যায়, ধীরে ধীরে সেটা কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকে, দিয়ে গাঢ় সবুজ কালারের হয়ে যায়, কিন্তু প্রথমে যখন গজায় তখন কিন্তু এরকম লাল টকটকে হয়ে থাকে। দেখুন এই গাছটা কত অপূর্ব দেখতে লাগছে। এটা একটা ম্যাপেল গাছ, যেটাকে আমরা মহব্বতে পাতা বলে থাকি। ছোটবেলাতে শাহরুখ খানের মহব্বতে সিনেমাটা যখন প্রথম দেখি, তখন কিন্তু আমি প্রথম এই ম্যাপেল লিফ দেখেছিলাম। তারপরে কিন্তু স্বচক্ষে দেখলাম আমেরিকাতে যখন আসি, তারপর নিজের চোখে দেখার পর কিন্তু এই গাছের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়। আমেরিকাতে বসন্তকালেই শুরু হয়ে যায় ফুলের মেলা। এই সময় কিন্তু প্রচুর পরিমাণে নানা রকমের কিন্তু ফুল দেখতে পাওয়া যায়, আর যার মধ্যে কিছু কমন ফুল রয়েছে যেটা কিন্তু খুব বেশি পরিমাণে দেখতে পাই। প্রথমেই হচ্ছে এই চেরি ফুল, আর তারপরে কিন্তু রয়েছে টিউলিপ ফুল। আর এই সময় কিন্তু আমেরিকার বিভিন্ন জায়গায় কিন্তু টিউলিপ ফেস্টিভ্যালও হয়ে থাকে, মানে টিউলিপ ফুলের মেলা। আমি বেশ কিছুদিন আগেই একটা পার্কে গেছিলাম যেখানে কিন্তু প্রচুর পরিমাণে টিউলিপ ফ্লাওয়ার ফুটেছিল, যেই ভিডিওটা কিন্তু আমি ঠিক আগের দিনেই পোস্ট করেছিলাম। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। এখানের মানুষেরা কিন্তু বাইক চালাতেও খুব পছন্দ করে, অনেকের বাড়িতেই কিন্তু বাইক থাকে, তবে এক্ষেত্রে আমি বলবো না যে সবার বাড়িতে থাকে, কিছু কিছু মানুষের বাড়িতে কিন্তু বাইক থাকে। আমি শুনেছি যে এখানের শৌখিন মানুষেরাই কিন্তু বাইক কেনে, নর্মালি কিন্তু এখানে কিন্তু প্রত্যেকের বাড়িতেই চার চাকা রয়েছে। আমাদের দেশেতে যেমন প্রায় প্রতিটা বাড়িতেই দেখা যায় যে সাইকেল রয়েছে, বাইক রয়েছে, কিন্তু এখানের কিন্তু মানুষের প্রতিটা বাড়িতেই কিন্তু দেখতে পাবেন একটা করে কিংবা দুটো করে হয়তো চার চাকা গাড়ি রয়েছে, কারণ এখানে কিন্তু গাড়ি থাকাটা খুবই দরকার। আর চার চাকা গাড়ির প্রয়োজনীয়তা এই জন্যই বেশি, কারণ এখানের ওয়েদারের জন্য, এখানে এত পরিমাণে স্নো হয়, তো সেই কারণে কিন্তু চার চাকা গাড়িটা থাকা কিন্তু খুবই দরকার। আর অন্যতম কারণ হলো ফুল ফ্যামিলি মিলে যাতে সবাই একসঙ্গে বেরোতে পারে, সেই কারণে। হাঁটতে হাঁটতে আবার একটা এমন রাস্তার সামনে এসে পৌঁছলাম যেখানে আবার এরকম সুন্দর মাঝখানে রয়েছে চেরি ব্লসম ফুলগুলো। দেখুন কি মিষ্টি দেখতে, তাই না? একটা চলতি কথায় আছে যে কোনো সুন্দর দেখতে জিনিসই কিন্তু চিরস্থায়ী হয় না। ঠিক তেমনই একটা উদাহরণ হলো এই চেরি ফুলগুলো। এই চেরি ফুলগুলোর মেয়াদ কিন্তু বেশি দিনের নয়, খুব বেশি হলে 2 সপ্তাহ, কি কখনো কখনো খুব ভালো হলে 3 সপ্তাহ টিকে যায়, যদি না ওয়েদার খারাপ থাকে। ওয়েদার খারাপ মানে যদি খুব বেশি হাওয়া দেয় বা ঝড় বৃষ্টি হয়, তখন কিন্তু এই ফুলগুলো 2 সপ্তাহের বেশি কিন্তু থাকে না। আর যদি এই সব জিনিসগুলো না হয়, মানে কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগ যদি না হয়, তাহলে কিন্তু এই ফুলগুলো 2 সপ্তাহ থেকে খুব বেশি হলে 3 সপ্তাহ পর্যন্তও কিন্তু টিকে যায়। আজকে
কিন্তু সকালে হাঁটতে হাঁটতে খুব সুন্দর চেরি ফুলের সৌন্দর্যটাকে দারুণভাবে উপভোগ করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করব আপনাদের ভালো লাগলো। আর এই যে চেরি ফুলগুলো জানেন তো, যতটা দেখলাম পুরো পরিণত ফুল হয়ে গেছে, তার মানে এই ফুলগুলো খুব বেশি হলে হয়তো আর এক সপ্তাহ থাকবে, তারপরেই কিন্তু সব ঝরে পড়ে যাবে আর তারপরেই কিন্তু শুরু হবে গাছেতে পাতা গজানো। আর এক থেকে দু সপ্তাহ বাদে যদি আমি ঠিক এই জায়গাতে এসেই ভিডিও করি, তাহলে দেখতে পাবেন যে চারিদিকটা কিন্তু সবুজ হয়ে গেছে আর আকাশটা একদম নীল চকচক করছে। আমেরিকাতে বসন্তকালে ফুল নিয়ে কথা বললে যেই ফুলটাকে এড়িয়ে যাওয়া একদমই যাবে না, সেইটা হচ্ছে এই ড্যান্ডেলাইনগুলো, যেটাকে আমরা অনেক সময় ঘাস ফুলও বলে থাকি। এই ফুলগুলোর নাম হলো ড্যান্ডেলাইন, যদিও আমি এতদিন জানতাম না, রিসেন্টলি জেনেছি। আর এই ফুলগুলো কিন্তু কেউ বসায় না, এই ফুলগুলো প্রতি বছর নিজে থেকেই হয়। আর এই ফুলগুলোর বীজগুলো কিন্তু হাওয়াতে উড়ে চারিদিকে ঘাসেতে ছড়িয়ে পড়ে, আর যার ফলে কিন্তু গোটা ঘাস ভর্তি কিন্তু এই হলুদ ড্যান্ডেলাইন ফুলগুলো দেখতে পাওয়া যায়। আমাদের দেশেতে সর্ষের ক্ষেত যেরকম হয় সবুজে আর হলুদে মিশে থাকে, ঠিক সেই রকমই কিন্তু এখানে ঘাসের উপর হলুদ ফুলগুলো ঠিক এই রকমই একটা ফিল দেয়। এই দেখুন, ঝরা পাপড়িগুলো কিন্তু নিচেতে জমতে শুরু করেছে। দেখেছেন কি সুন্দর গোলাপি রঙের ফুলের পাপড়িগুলো পড়ে রয়েছে চারিদিকে, এর থেকেও বেশি থাকে যখন একদম ঝরে পড়ে যায়। চলুন, আজকের মতো হাঁটা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের এই কারণেই বলছি, আমার সাথে আজকে আমার কর্তাও এসেছেন, কারণ এই দিকটাতে আমি খুব একটা একা আসি না, কারণ আমাদের বাড়ি থেকে আসতে গেলে প্রায় 15 মিনিট লেগে যায়। তো সেই কারণে আমি এই দিকটায় খুব একটা একা আসি না, আমি বাড়ির চারদিকে ঘুরি, খুব একটা দূরে যাই না। তো যাই হোক, আজকে কর্তামশাই এসেছিলেন বলেই এতটা দূরে হেঁটে এসেছি। তো এবার বাড়ির কাছে প্রায় চলে এসেছি আর ভিডিওটাও আমি এখানে শেষ করে দিচ্ছি। আর আজকে তো আমি খুব একটা নিচের ফটো তুলিনি, কারণ সেরকমভাবে তৈরি হয়েও আসিনি, তবে আগের বছরের বেশ কিছু ছবি রয়েছে, সেইটা বরঞ্চ আমি এই ভিডিওর শেষে লাগিয়ে দেবো, আশা করবো আপনাদের ভালো লাগবে। আর সবশেষে, আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করতে ভিডিওটাতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এখনও পর্যন্ত চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু পেজটাকে একটু ফলো করে দেবেন। আমেরিকার নানা তথ্যমূলক ভ্রমণ কাহিনী এবং নানা অভিজ্ঞতার গল্প নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমার পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আর সবশেষে সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ, বাই।